প্রায় 450 বছর আগেকার কথা, বৃন্দাবনের বৈষ্ণব পণ্ডিত ষড় গোস্বামীর অন্যতম শ্রেষ্ঠ শিষ্য আচার্য শ্রীনিবাস গোস্বামী চলেছেন গৌড়ের উদ্দেশ্যে, সঙ্গে বৈষ্ণব সাহিত্যের মহত্তম কীর্তি সব পুঁথি। সঙ্গে হয়েছেন আরও দুই বৈষ্ণব পণ্ডিত নরোত্তম ও শ্যামানন্দ। বৃন্দাবন থেকে দীর্ঘ পথ পার হয়ে তাঁরা পৌঁছলেন মল্লভূমির উপান্তে, বিষ্ণুপুর রাজ্যের সীমানায়। তাম্রলিপ্ত থেকে পাটলিপুত্র অভিমুখী বাণিজ্য পথের অন্যতম গুরুত্বপূর্ণ নগর এই বিষ্ণুপুরের সিংহাসনে তখন 49তম মল্ল রাজা বীরহাম্বীর। জনৈক রাজ জ্যোতিষী রাজাকে বললেন যে তাঁর রাজ্যের মধ্য দিয়ে মহামূল্যবান সম্পদ বেরিয়ে যাচ্ছে। রাজার নির্দেশে তখন শ্রীনিবাস গোস্বামীর যাবতীয় সম্পদ লুট করা হল। লুণ্ঠিত সম্পদ দেখে রাজা হতাশ হলেন, এ তো সোনা দানা নয়, শুধুই কতকগুলো পুঁথি। ওদিকে শ্রীনিবাসও তখন পুঁথির শোকে মুহ্যমান। ইতিমধ্যে বিষ্ণুপুরের রাজদরবারের এক ব্রাহ্মণের সঙ্গে শ্রীনিবাসের পরিচয় হল। তিনি শুনলেন রাজদরবারে নিয়মিত ভাগবত পাঠ হয়। শ্রীনিবাস তাই শুনে এসে পৌঁছলেন রাজা বীরহাম্বীরের দরবারে। দেখলেন শ্রী ব্যাস চক্রবর্তী নামে জনৈক পণ্ডিত ভাগবত পাঠ ও ব্যাখ্যা করছেন। শ্রীনিবাসের সেই পাঠ কিছুতেই পছন্দ হচ্ছিল না, তাঁর চোখে মুখে কেবলই একটা অতৃপ্তি ফুটে উঠছিল। রাজা স্বয়ং সেটা লক্ষ্য করে শ্রীনিবাসকে ভাগবত পাঠে আমন্ত্রণ জানালেন। শ্রীনিবাস পাঠ শুরু করলে অচিরেই রাজা ও তাঁর অমাত্যবর্গ মুগ্ধ হয়ে গেলেন। ক্রমে তাঁরা এক অপূর্ব আনন্দের জগতে প্রবেশ করলেন। পাঠ শেষে উদ্বেলিত রাজা ক্ষমা প্রার্থী হয়ে শ্রীনিবাসকে তাঁর যাবতীয় পুঁথি ফেরত দিলেন এবং অনুরোধ করলেন আচার্য শ্রীনিবাস যেন তাকে বৈষ্ণব ধর্মে দীক্ষা দেন। রাজার মনে এই পরিবর্তনের ঢেউ ছড়িয়ে পড়ল গোটা মল্লভূমি এবং সেখানে ভক্তি আন্দোলনের একটা প্লাবন দেখা দিল। তৈরি হতে লাগলো একের পর এক মন্দির, দেউল, পূজাঙ্গন। বিষ্ণুপুর অচিরেই হয়ে উঠল মন্দির নগরী। বিষ্ণুপুর বলতে আমরা যে বিষ্ণুপুরকে আপনারা দেখছেন এখন, শহর বিষ্ণুপুর, এটা কিন্তু শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ ছিল না। বিশেষত বিষ্ণুপুর রাজতন্ত্রের অধীনে যে ক্ষেত্রটি, সারা পশ্চিম রাঢ় একটা বিস্তৃত সীমারেখা জুড়ে এই বিষ্ণুপুরের রাজতন্ত্র সেটা পরিচালনা করেছেন। তো সেই বিস্তীর্ণ বিষ্ণুপুর জুড়ে, বিষ্ণুপুর মল্লভূমের রাজ্য জুড়ে একটা মন্দির সংস্কৃতি আমরা লক্ষ্য করি। এবং সেই মন্দির সংস্কৃতি এত ব্যাপক ছিল যে আমাদেরকে ভাবিয়ে তোলে, কেন এত মন্দির, কেন এত দেবার্চনার জন্য এত আকুতি, কেন শাসকরা নিজেদের থাকার সুন্দর প্রাসাদ না বানিয়ে সুন্দর সুন্দর মন্দির নির্মাণ করছেন। বৈষ্ণব ধর্মে দীক্ষা দেওয়ার পর আচার্য শ্রীনিবাস রাজা বীরহাম্বীরকে নিয়ে বৃন্দাবন ভ্রমণে যান,
বৃন্দাবনের অপার সৌন্দর্যে মুগ্ধ রাজা সেখানেই থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু শ্রীনিবাস তাকে নিজ রাজ্যে ফিরে গিয়ে বৈষ্ণব ধর্ম প্রচারের নির্দেশ দেন এবং বলেন, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামের মতো তিনি যেন বিষ্ণুপুরে 108টি মন্দির নির্মাণ করেন। সাধারণত বাংলায় আমরা তিন ধরনের মন্দির দেখতে পাই এবং তার একটা হচ্ছে কিছুটা চালা ধরনের, যেখানে বাংলার যে খড়ো চালগুলিতে যেভাবে দোচালা করা হতো ঠিক সেই প্যাটার্নটা কিন্তু নেওয়া হয়েছে। এই দোচালা, চারচালা, আটচালা এগুলোই একসময় মন্দির স্থাপত্যকে প্রভাবিত করেছে। আরেকটা ধরন সেটা হচ্ছে রত্নমন্দির। রত্নমন্দিরেও চালা রূপটি আছে এবং তার ওপরে মধ্যখানে একটি চূড়া নির্মাণ হতো, তখন সেটি একরত্ন মন্দির হতো। আবার একরত্ন মন্দিরের পাশাপাশি তার চতুষ্কোণে চারটি অপেক্ষাকৃত ছোট রত্ন নির্মিত হতো, তখন সেটি পঞ্চরত্ন হতো। বিষ্ণুপুরের অধিকাংশ মন্দির ল্যাটেরাইট বা মাকড়া পাথরে নির্মিত। পোড়া ইটের মন্দির সংখ্যায় কম, কিন্তু নান্দনিক সৌন্দর্য অতুলনীয়। মন্দিরগুলি সবই রাধাকৃষ্ণের সেবায় নিয়োজিত ছিল, ফলে মন্দির গাত্রের অলঙ্করণে কৃষ্ণলীলারই প্রাধান্য দেখা যায়। এই মন্দিরগুলির মধ্যে রাসমঞ্চ যেমন গঠনরীতির দিক থেকে একেবারে আলাদা, তেমনি কৃষ্ণরায় বা জোড় বাংলা মন্দির, মদন মোহন মন্দির বা শ্যামরায় মন্দিরে টেরাকোটার ভাস্কর্য অসামান্য। আমরা বাংলার অন্যান্য স্থানে যে টেরাকোটা ওয়ার্কের মন্দির গাত্রে যে পোড়ামাটির শিল্প অলঙ্করণ দেখি, সেখানে সাধারণত চেষ্টা করা হয় দৃশ্যমান অংশটাকেই আমরা অলঙ্করণের জন্য গুরুত্ব দিই। কিন্তু আমরা দেখতে পাই যে শ্যামরায়ের মন্দিরের প্রতিটি অংশ, এমনকি যেটা আমাদের সাধারণ দৃষ্টির আড়ালে রয়ে যাচ্ছে সেটিকেও বাদ দেওয়া হয়নি। অর্থাৎ এর আপাদমস্তক মুড়ে দেওয়া হয়েছে পোড়ামাটির নিপুণ অলঙ্করণে। এবং আমরা অত্যন্ত গর্বের সঙ্গেই বলতে পারি যে পশ্চিমবঙ্গে এত উচ্চ মানের পোড়ামাটির অলঙ্করণ আর দ্বিতীয় নেই। দয়াল গৌরেশ হে, দয়াল গৌরেশ হে, আমরা অলঙ্করণগুলো দেখি এর মধ্যে দুটো দিক কিন্তু আছে। একটা আছে ধর্মীয় ভাবাবেগ, হিন্দু যে শিল্পীরা এটা এটা করছেন তাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন এখানে আছে। প্রধানত পৌরাণিক কাহিনীর অনেক ছড়াছড়ি আছে,
দেখতে পাই রাধা কৃষ্ণের লীলা বিষয়ক পটগুলি। গৌরাঙ্গ এখানে একটা মুখ্য ভূমিকা পালন করছেন। গৌরাঙ্গের যে অচিন্ত্য ভেদাভেদ দর্শনের কথা আমরা বলি, অর্থাৎ ঈশ্বর সম্পর্কে তার যে কনসেপ্ট যে তিনি এক এবং তিনি আবার বহু, এই যে একবার তাকে এক রূপে যখন দেখা হচ্ছে তখন হয়তো কৃষ্ণ ইজ ওয়ান অ্যান্ড আলটিমেট, আবার যখন দেখা যাচ্ছে কৃষ্ণ বহু গোপীর সাথে একসাথে লীলা করছেন তখন তিনি অনেক হয়ে উঠছেন। সব শিল্পীরা এখানে চিত্রিত করেছেন এই টেরাকোটাগুলিকে, তাদের একটা সমাজ ভাবনাও ছিল। সেই সমাজ ভাবনাতে আমরা দেখতে পাই সেখানে যেমন শিকারের দৃশ্য ছিল, আমরা দেখতে পাই সেখানে ভ্রমণ অর্থাৎ জলপথে ভ্রমণ, মল্লযুদ্ধ বা মল্লক্রীড়া বলতে পারি সেসব করত, তার একটা প্রতিফলন এর মধ্যে এসেছে। এছাড়া আমাদের পুরাণের বহু জিনিস যেমন শিবের বিবাহ, যেমন বিভিন্ন রকমের অসুরবধের কাহিনী, আমাদের পুরাণে যেগুলো অত্যন্ত স্পর্শকাতর যে সব ঘটনা তার প্রতিফলনও কিন্তু এই সব আমাদের টেরাকোটা ফলকগুলির মধ্যে পাই। বিষ্ণুপুরের যে জোড়বাংলা রণতরী, জোড়বাংলার তিনটে রণতরীর যুদ্ধ হচ্ছে, এই যে পর্তুগিজ রণতরী, এই পর্তুগিজ যুদ্ধের সময়ের সমসাময়িক মগধস্যুদের সঙ্গে এদের একটা শেষ যুদ্ধ হয়। সেই যুদ্ধটা হয় কলকাতার কাছাকাছি ভাগীরথীর ভিড়ে। শ্রীচৈতন্য দেবের তিরোধানের পর তাঁর প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রভাব ক্রমশ ক্ষীণ হতে থাকে। ষড়গোস্বামীরা কিছুদিন বৃন্দাবনে এই আলোক প্রজ্বলিত রাখেন, পরবর্তীকালে শ্রীনিবাস গোস্বামীর প্রভাবে বিষ্ণুপুরী হয়ে ওঠে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রধান পীঠস্থান। মল্লরাজাদের পৃষ্ঠপোষকতায় পরবর্তী 200 বছর বাংলা তথা সমগ্র পূর্ব ভারতের শিল্প সাহিত্য সঙ্গীত চর্চার শ্রেষ্ঠ কেন্দ্র ছিল বিষ্ণুপুর। যুগের কিছু কিছু পোড়ামাটির কাজ ছিল, গুপ্ত যুগেও কিছু কিছু পোড়ামাটির কাজ ছিল, কিন্তু মধ্য সময়ে পাল যুগের অবসানের পর যে মুসলিম যুগটা আমরা বলি, ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশের কিছুটা, সেই সময় বাংলায় মন্দির নির্মাণ, কিন্তু হিন্দু মন্দির নির্মাণের সংখ্যা খুব কমে যায়, এবং সেখানে যারা মুসলিম শিল্পী ছিলেন এবং মুসলিম যে স্থাপত্যবিদরা ছিলেন তারা গম্বুজ ধর্মী বা খিলান ধর্মী যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক। একটা গম্বুজ তৈরির বা খিলান তৈরির যে কৌশল, কৃতকৌশল, সেটা কিন্তু আমাদের এই মন্দিরগুলির ক্ষেত্রেও হিন্দু যে স্থপতিরা তারা অ্যাকচুয়ালি ধার করেছেন এই মুসলিম স্থপতিদের কাছে। এই আর্কিটেকচারকে লক্ষ্য করলে বেশ বোঝা যায় এর অধিকাংশটা হচ্ছে মুঘল আর্কিটেকচার। ঠিক এরই পূর্বের আর্কিটেকচার যদি দেখতে হয় সেটা দেখতে হয় গৌড় পাণ্ডবাতে, সেটা কিন্তু আফগান আমলের। এর আফগান আমলের যে আর্কিটেকচার তার মধ্যে টেরাকোটার কাজও আছে, পার্সিয়ান টাইলসের কাজও আছে, সব কিছুই আছে, কিন্তু এরই মধ্যে তাঁতিপাড়া মসজিদ দেখলেই বোঝা যায় সেখানে টেরাকোটার কাজটা কত ফ্লারিশিং। তারপরে কিন্তু এরা বোধ হয় অ্যাডাপ্ট করেছে। এই যে তারা মসজিদের গাত্রে পোড়ামাটির অলঙ্করণ দেখলেন, এবং ওই মুসলিম যে পোড়ামাটির অলঙ্করণ শিল্পীরা
তারা একটা সীমাবদ্ধতায় ভুগতেন, কারণ এদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী কোনো নারী মূর্তি বা দেবদেবীর মূর্তি তো নয়ই, এমনকি মানব মানবীর মূর্তিও বা পশু পাখির মূর্তিও আঁকা নিষিদ্ধ ছিল। স্বাভাবিকভাবেই এই এখানের মসজিদগুলিতে শুধুমাত্র জ্যামিতিক নকশা এবং ফুলকারি নকশা আঁকা হতো। আমরা দেখতে পাই আমাদের মন্দিরেও আমরা লক্ষ্য করব, দেখবেন গর্ভগৃহ যেটা, সেই গর্ভগৃহে একটা বেদি রাখার এখানে আছে, প্রচলন ছিল। আর সেই বেদির কাছে দেয়াল গাত্রে একটা কুলুঙ্গি রাখা হতো। অনেক সময় দেব বিগ্রহ হয় আমাদের যে বেদি স্থাপন করা হতো তাতে, অথবা কুলুঙ্গিতে রাখা হতো। এই কুলুঙ্গির চারপাশ অদ্ভুত সুন্দর একটা ফুলকারি নকশা দিয়ে অলঙ্করণ করা হতো। এই অলঙ্করণটাতে পণ্ডিতরা বলছেন যে মসজিদের অলঙ্করণের সঙ্গে এর একটা সাযুজ্য আছে। 1700 শতকে বিদেশে বাংলার শিল্পদ্রব্যের বাণিজ্যিক লেনদেনের সূত্র ধরে মধ্যপ্রাচ্য থেকে এদেশে এলেন বেশ কয়েকজন সুফি সাধক। তাদের প্রভাবে বাংলার মুসলিম সমাজেও একটা পরিবর্তনের ঢেউ দেখা দিল। একদিকে বৈষ্ণব ধর্ম আর অন্যদিকে সুফি ধর্ম, এই দুই উদার ধর্মমতের প্রভাবে বাংলার হিন্দু মুসলমানের সাংস্কৃতিক ব্যবধান অনেকটাই দূর হয়ে যায় এবং একটা যৌথ বাঙালি সংস্কৃতির জন্ম হয়। বিষ্ণুপুরের বয়ন শিল্প, মন্দির স্থাপত্য ও সঙ্গীত চর্চায় তার প্রমাণ পাওয়া যায়। গোস্বামীর সময়ে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলা কীর্তনের পাশাপাশি ধ্রুপদ বা এক ধরনের রাগাশ্রয়ী প্রবন্ধ সঙ্গীত ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত হত। শ্রীনিবাস ও নরোত্তমের হাত ধরে এই সঙ্গীত শৈলী বিষ্ণুপুরেও বিকাশ লাভ করে। 1700 শতকে মুঘল বাদশাহ ঔরঙ্গজেবের আমলে যখন ইসলামী গোড়ামির বাড়বাড়ন্ত শুরু হয়, তখন বহু সঙ্গীত শিল্পী দিল্লি থেকে পালিয়ে দেশের বিভিন্ন জায়গায় আশ্রয় নেন। তাঁদেরই একজন ছিলেন বিখ্যাত ধ্রুপদিয়া উস্তাদ বাহাদুর খাঁ। তিনি ছিলেন মিয়াতান সেনের বংশধর ও সেনিয়া ঘরানার শিল্পী। তার সঙ্গে বিষ্ণুপুরে আসেন পাখোয়াজ ও মৃদঙ্গ বাদক পীর বক্স। বাহাদুর খাঁ দিল্লি থেকে পালিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে যখন বিষ্ণুপুরে এসে পৌঁছান, তখন সঙ্গীতরসিক মল্লরাজ দ্বিতীয় রঘুনাথ সিংহ তাকে সসম্মানে মাসিক 500 টাকা বেতন সহ সভা গায়কের পদে অধিষ্ঠিত করেন। এই বাহাদুর খাঁয়ের শিষ্য পণ্ডিত গদাধর চক্রবর্তী ও পণ্ডিত রাম শঙ্কর ভট্টাচার্যের হাতেই বিষ্ণুপুরি ঘরানার সৃষ্টি হয়। শিরে তোলে শিখি পাকা গলে বনমাল, চরণে নূপুর বাজে রণ ঝনুতাল, চরণে নূপুর বাজে রণ ঝনুতাল, ছন্দে ছন্দে নাচে। 1700 শতকের শেষে ও 1800 শতকের গোড়ায় মুর্শিদাবাদের নবাবী আমলের সময় থেকে বিষ্ণুপুর রাজ্য ক্রমশ দুর্বল হতে শুরু করে। মল্লরাজারা পূজার্চনায় যতটা নিবেদিত প্রাণ ছিলেন, দেশ শাসন ও সীমানা রক্ষায় তাদের সেই উদ্যোগ ছিল না। বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র এই সুযোগে বিষ্ণুপুর আক্রমণ করে মল্লরাজ দ্বিতীয় গোপাল সিংহের কাছ থেকে রাজ্যের অনেকটা অংশ ছিনিয়ে নেন। পরে বর্গীদের আক্রমণে বিষ্ণুপুরের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। যখন নবাব সিরাজউদ্দৌলা যখন রাজা হচ্ছেন, মানে নবাব হয়ে আসেন, সেই সময় আর কি লর্ড ক্লাইভ করেছিল কি ওকে যুদ্ধে আহ্বান করেছিল। তখন তো মির্জাফর ছিল ওর সেনাপতি। বিষ্ণুপুরের রাজা করলেন কি সেই সময় এখান থেকে 10,000 সৈন্য পাঠিয়েছিলেন, ওই চৈতন্য সিংহ থেকে 10,000 সৈন্য পাঠিয়েছিলেন যে ওকে সাহায্য করার জন্য, যেহেতু করদ রাজ্য তো কিন্তু ওখানে লোককে ওই যে বর্ধমানের রাজাকে বলে দিয়েছিল লর্ড ক্লাইভ যে তুমি যদি ওকে আটকিয়ে দিতে পারো তাহলে তোমাকে এই করবো, তোমাকে আমার কর মানে নিষ্কর জমি দান করবো।
উনি কিন্তু করেছিলেন কি, বর্ধমানের দামোদরের ঘাটে সমস্ত বোর্ডগুলো সরিয়ে নিয়েছিলেন, যত সব বাজরা ছিল এরা যেতে পারছে না। ওইরকম করে এক মাস একটা তখন 10,000 সৈন্য খাওয়া দাওয়া তাদের যে খরচ সেটা বহন করতে হচ্ছে রাজাকে, রাজার কিচ্ছু কোনো উপায় নেই। ও করে এক মাস অপেক্ষা করার পরে রাজার কাছে খবর আছে ওনার কিছুতেই যেতে দিচ্ছে না, এবং শুনলাম নাকি আমরা একজন প্রচার করে দিল যে বাংলার যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু তখন যুদ্ধ হয়নি। কিন্তু ওনারা তখন ফিরে যখন চলেন পরে শুনছেন যুদ্ধ হয়েছে। এই ব্রিটিশদের বিরুদ্ধে এই যেহেতু সৈন্য পাঠিয়েছিলেন সেইটা শ্রদ্ধা নিল লর্ড ক্লাইভ। শেষ অবধি 1806 সালে কর বাকি পড়ার অজুহাতে ইংরেজরা বিষ্ণুপুর রাজ্যের বাকি অংশ নিলামে তুললে বর্ধমানের রাজারা তা কিনে নেন। খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতকে রাজা আদিমল্লের হাতে যে বিষ্ণুপুর রাজ্যের সূচনা হয়েছিল প্রায় 1200 বছর পর তা একেবারেই বিলুপ্ত হয়ে গেল, শুধু রয়ে গেল তাদের অমর কীর্তি এই মন্দিরগুলি।